ওই রাস্তাতে স্কর্পিও যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। ভাব ওই রাস্তায় আমরা দুটো বাইক নিয়ে এসেছি, দাদাকে স্যালুট স্পাইডারম্যান নো ওয়ে গাড়ি চালিয়ে নেওয়ার জন্য। আমাদের টিম লিডার প্রচন্ড বেশি ইরিটেটেড। আমি এখান থেকে গিয়ে ঝাম মেরে দেবো। মাথায় ফোকা না থাকলে কেউ এই রাস্তায় আসবে না, আর হোপফুলি কাউকে আমি রেকমেন্ড করবো না। জিন্স, জিন্সের উপর রেনকোট, তার ভিতরেও দেখছি জোক ঢুকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কোলাখাম। যদিও মর্নিংটা খুব একটা গুড নয়, কারণ তার জন্য দায়ী হচ্ছে আমাদের হোমস্টের এক্সপিরিয়েন্স। হোমস্টে আমরা যার কাছে বুক করেছিলাম, কৌশিক বিশ্বাস বা কিছু একটা বিশ্বাস ভদ্রলোকের নাম, তো এক তো হচ্ছে উনি ঠিকঠাক আমাদের বুকিং করেননি, তো বুকিং নিয়ে উনি প্রচণ্ড সমস্যা করছিলেন। তো যার ফলে আলটিমেটলি আমরা ডিসাইড করলাম যে আমরা এই হোমস্টেটা ছেড়ে চলে যাব। এখানকার যারা হোস্ট আছেন, মানে এখানে যারা প্রেজেন্ট আছেন, ওনার তো এখানে প্রেজেন্ট নেই, এখানকার যারা হোস্ট আছেন সেই দাদা দিদিরা যথেষ্ট ভালো, ওনারা যথেষ্ট ওয়ার্ম ওয়েলকামিং, মানে ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। যে ওনার মিস্টার বিশ্বাস মানে খুবই, মানে পরিষ্কার করে বলতে গেলে অভদ্র লোক। তো যাই হোক, চলো নেক্সট আমরা যাচ্ছি এই রিসপে। রিসপ একটা হোমস্টে দেখেছি, রেড পান্ডা হোমস্টেতে গুগলে একজন ভদ্রলোকের নাম্বার পেয়েছিলাম, খুব ভালো লোক, খুব ভদ্রলোক। তো ওনার নাম্বারটা দিয়ে দেবো, কোলাখামে এসে যদি কোনো সমস্যায় পড়েন, কোনো প্রবলেম হয় তো ওনাকে কল করে নিতে পারেন। তো চলো এরপর দেখা হচ্ছে গোপ্রোতে। তো এখন বাজে অলমোস্ট 12টা, এবার বেরোচ্ছি হোমস্টেটা থেকে। আমরা ঠিক করেছি সাইট সিইং করতে করতেই যাব, তো মেবি প্রথম যাব সঙ্গে। এই দেখো ল্যান্ডস্লাইড, ও খুব বড় একটা বোল্ডার পড়ে আছে। সো আমরা এখন ঢুকছি ছাঙ্গে ফলস, চলে এসেছি, সামনে বোর্ড ছিল 750 মিটার দূরে। চলো চলে এসেছি ছাঙ্গে ওয়াটার ফলসের এখানে। সো এখন আমরা নামছি ছাঙ্গে ফলসের দিকে। ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য বলো যে প্রায় 450 মিটার মতো নিচে নামতে হবে, শুরুতেই টিকিট আছে 20 টাকা করে টিকিট। রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা, খুব স্লিপারি, তো খুব সাবধানে দেখে দেখে নামতে হবে। এখন থেকেই আমি ফলসের আওয়াজ পাই, সামনে অরিত্র খুব কসিয়াসলি নামছে হাতে ছাতা নিয়ে, এক হাতে ছাতা আর এক হাতে জান নিয়ে নামছে। আর কিছু আটকাবে না, রেইনকোট পরে আসতে হবে। সঙ্গে ফলতে রাস্তা অনেকটা নেমেছি, রাস্তা প্রচন্ড যাচ্ছে তাই স্লিপারি, এখন অনেকটা নেমে যেতে হবে এখান দিয়ে। বাট এখানকার ভিউটা এত সুন্দর দেখে মনে হচ্ছে এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বাট এটা ওয়াটারফলসের জলটা, আর এই সামনে ভ্যালিটা, ও জাস্ট অসাধারণ। এই হচ্ছে সেই বিখ্যাত সঙ্গে ফলস। আমি জানি না কতটা সাউন্ড আসছে, অসাধারণ লাগছে। ঝর্নার জলটা নিচে পড়ছে আর উপরে বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে রেনকোট ছাড়া এলে কিন্তু ভিজে যাবে। আর এই হচ্ছে আরো নিচে যাওয়া যাবে ওইখানটা অবধি, ওটা যাব। প্রচন্ড জলের ঝাপটা আসছে, দেখতে পারো, দেখতে মনে হবে বৃষ্টি হচ্ছে, তাতে এটা কমপ্লিটলি জলটা এসে গেল। অসাধারণ লাগছে, দেখো অসাধারণ ফিলিংটা এখানে বলে এক্সপ্রেস করা যাবে না, এত সুন্দর আর এত স্পিড জলটার, আনবিলিভেবল। এই ছাঙ্গে বলতে ঠিক সাইডে একটা এরকম ভিউ পয়েন্ট মতন আছে, জলটা দেখে মনে হচ্ছে কোনো একটা গুহার ভেতরে ঢুকে যাচ্ছে ওইখানে, তো যেখানে টিকিট দেয় সেখানে একটা ছোট ক্যাফেটেরিয়া মতন আছে, চা ফা সব পাওয়া যায়। কাল যে ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে এসছে, আবার আজকে ওটা দিয়ে ফিরতে হবে, ভেবেই তো জাস্ট ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিটা আবার জোর হচ্ছে আস্তে আস্তে, তো বেরোতে হবে হোমস্টে গিয়ে, আবার লাঞ্চ করতে হবে, এখন মোটামুটি 1:30 বাজে। চলো, এত বৃষ্টিতে আমি আর গোপ্রো লাগাবো না,
বৃষ্টি থামলে কোথাও আবার লাগানো যাবে। বেরিয়ে লাভাতে এলাম, লাভা বাজারে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, এখানে একটু চা টা খেলাম, দেন এবার যাবো হচ্ছে আমাদের হোমস্টে রিসপে। যদি এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, মোটামুটি 10-12 কিলোমিটার মতো বললো, 1 ঘন্টায় হার্ডলি লাগবে পৌঁছে যাব। তো এখন বৃষ্টিটা হালকা ছেড়ে যেতে হবে, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু বড় কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চেষ্টা করবো গোপ্রো লাগানোর যদি পসিবল হয়। তো কোলাখাম থেকে চা ফা খেয়ে বেরোনোর পর যাচ্ছি রিসপের উদ্দেশ্যে। ভাইয়ের বাইকটা আবার চলতে ঘুরতে শুরু হয়েছে, হালকা হালকা আওয়াজ হচ্ছে। আমার বাইকটার মতন অতটা বেশি নয়, বাট প্রবলেম হচ্ছে। আর ওপরে আমার লুকিং গ্লাসটা এদিকে একটা খুলে গেছে। এইটাই হচ্ছে সেই লাভা বাজার, ডান দিকে একটা মেবি লাভা মনেস্ট্রি, জানি না। রাস্তাটা ভালোই তো, আমার তো ঠিকঠাক লাগছে, অ্যাডভেঞ্চারাস। চলো আমরা এটা দিয়ে যাবো রিসপ। রাস্তাটা খুবই ডেঞ্জারাস, সহজ রাস্তা ছিল কিন্তু আমরা ডেঞ্জারাস রাস্তায় চুজ করলাম, যেহেতু আমাদের অ্যাডভেঞ্চার পছন্দ। তো চলো দেখা যাক কতটা অ্যাডভেঞ্চারাস হতে পারে রাস্তাটা। ডবলে ওটা যাচ্ছে না, এখানে সিঙ্গেলে উঠবো। নামিয়ে দে নামিয়ে দে, চো যাবো। এটা থেকে নামাতে পারবি না, নামানোর সময় দাঁড়াবে না গাড়ি। চাপ চাপ চলে যাবো চলে যাবো, এইসব করতেই তো এসছি। নর্মালি তো 4 চাকায় টুরিস্ট আরামসে ধরে, তারপরে একটু ওভার অ্যাডভেঞ্চারাস হয়ে যাবো, এটাই তো মজা। মাথায় ফোঁকা না থাকলে কেউ এই রাস্তায় আসবে না, আর হোপফুলি কাউকে আমি রেকমেন্ডও করবো না। মাঝখানে একবার আমরা ডিসকাশন ব্রেক নিয়েছিলাম, দেন আবার স্টার্ট করেছি জার্নি, আমাদের সুপার অ্যাডভেঞ্চার এইবারের। পাথরগুলো বিচ্ছিরি স্লিপিরি, দেখেই ভয় লাগছে কিন্তু মজা লাগছে। আইফোনের স্টেবিলিটি চেক হচ্ছে সামনে। ওহো ওহো দারুণ, পাথরগুলো সে দাঁত বের করে রয়েছে মনে হচ্ছে। এইবার সত্যি সত্যি মনে হচ্ছে হ্যাঁ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার। ও রাস্তাটা যদি উচিত নয়, ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসার পর এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম গায়ে মোটামুটি 10-12 খানা জোঁক লেগেছিল, সব ছাড়িয়ে ইয়ে করে এখন আমরা ঢুকছি প্যাসারাইন রিট্রিট, আমাদের হোমস্টে, আজকের জন্য রিসপে। ও যেমন রাস্তা দিয়ে এসছি, হোমস্টে পৌঁছানোর রাস্তা তো আরও বাজে,
আর এখানে এখন এত জোকের উৎপাত, মানে রীতিমতো প্যানিক হয়ে গেছে যে কখন জোক ধরে নেবে। গাছপালা থেকে ওই জন্য দূরে দূরে থেকে যাচ্ছি, জিন্সের উপর রেনকোট, তার ভিতরেও দেখছি জোক ঢুকে গেছে। ওরে বাবারে, এই হচ্ছে সামনের ভিউটা। অরিত্র নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। ভাই কেমন কেমন লাগলো? ওই রাস্তাতে স্কর্পিও যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। ভাব, ওই রাস্তায় আমরা দুটো বাইক নিয়ে এসেছি। দাদাকে স্যালুট স্পাইডারম্যান নো ওয়ে গাড়ি চালিয়ে নেওয়ার জন্য। একটু এক্সপিরিয়েন্স গুলো নিয়ে নিই। ইন্দিরা, হাউ আর ইউ? ইরিটেট হয়ে গেছে আমাদের টিম লিডার, প্রচন্ড বেশি ইরিটেটেড। আমি এখান থেকে গিয়ে ঝাম মেরে দেবো। ও এই যে ভাইয়ের অবস্থা সব থেকে ক্রিটিক্যাল, না গাড়িটা এগোচ্ছে না গাড়িটা পেঁচাচ্ছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, স্কর্পিওটারও রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। আমি লোককে নিয়ে হাসছি, আমার নিজের গাড়িটা এখানে, আমি কি করে বার করবো জানি না। এই রাস্তা থেকে কি করে গাড়িটা ঘোরাবো কে জানে। হ্যালো ব্রাদার, অসাধারণ। এতক্ষণ কষ্টের পর এই একটা ক্লিয়ার ভিউ পাহাড়ের, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। পার্কিং ইদার, আচ্ছা প্যাসারাইন রিট্রিট, কিরম হোমস্টেটা? ও হো হো হো, জাস্ট আনবিলিভেবল। পুরো পাহাড়টার এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, মেঘ ভাসছে ছোট ছোট, আর এদিকটা পুরোটা ক্লিন। ফাইনালি ডিফিকাল্ট রাইডের পর এসে হোমস্টেতে এসে পৌঁছে ফ্রেশ হয়ে গেছি। পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম লোকেশন। আর হোমস্টেটাও সত্যি খুবই সুন্দর, মানে চারিদিকে শুধু ফুল দিয়ে সাজানো। ব্যালকনিতে দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখে ভেবেছিলাম প্লাস্টিকের ফুল, বাট এগুলো অরিজিনাল ফুল। আর এইটা হচ্ছে হোমস্টেটা, এই নিচের একটা রুম আছে আর ওপরের দুটো রুম আছে। এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এসে এখানে আছে, এর নিচে গিয়ে ডিনার এরিয়া, আর এখানে একটা ডেক টাইপের রয়েছে সামনে বসার জায়গা। আর এই সোজা হচ্ছে পাহাড়, পুরোটা খোলা ভিউ, সামনে জাস্ট পাহাড়টা, তার সঙ্গে মেঘ রয়েছে, মেঘের খেলা, জাস্ট অসাধারণ। পাঁচটা বেজে গেছে, সো এতক্ষণে আমরা যাবো লাঞ্চ করতে। লাঞ্চ সার্ভ করে দিয়েছে, তো চলো যাই লাঞ্চটা করা হয়ে যাক, দেন এসে আবার দেখা হবে লাঞ্চের জন্য। এই যে রাস্তাটা, চারিদিকেই ফুল, এখানে খুবই সুন্দর, মানে জাস্ট অসাধারণ। ইটিং এরিয়াটা একটু নিচে নেমে যেতে হয়, ইটিং বা ডাইনিং এরিয়া, এখান থেকেও জাস্ট ভিউটা অসাধারণ। ও এই যে তিনটে গায়ক প্লেট নিয়ে বসে আছে, খুলে গেল বেচারা, ট্রাইপডটা ল্যাংড়া হয়ে গেছে। খাবার হচ্ছে আজকে এটা পাঁপড় ভাজা, ডিমের কারি, ভাত, ডাল, সবজি, চাটনি, স্যালাড, নুন, এই হচ্ছে আর পেঁয়াজ লঙ্কা আছে আর জল। এই হচ্ছে আজকে আমাদের কি জানো লাঞ্চের মেনু। লাঞ্চটা হচ্ছে সাড়ে পাঁচটা, হ্যাঁ লাঞ্চ হচ্ছে সাড়ে পাঁচটার সময়। হোমস্টের মালিক এসে আমাদের বলছে আপনারা তাড়াতাড়ি এসে লাঞ্চটা শেষ করুন, এরপর আমাদের আবার ডিনার রান্না করতে হবে। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল লাঞ্চটা শেষ করে আবার ডিনার থেকে এগোবো, মাঝে আবার স্ন্যাক্স আছে,